হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে আমি একটা পিঠা তৈরি করে দেখাবো, পিঠাটা অর্ধেক তৈরি করবো। এই জন্য আমার শাশুড়ি মা হচ্ছে পিঠাটা বানিয়ে দিয়েছে এবং সেটা ডিপে সংরক্ষণ করে রেখেছিল, তো আপনাদের সাথে শেয়ার করছি। এই পিঠাগুলো দেখেন একদম ফ্রেশ। তো আমার শাশুড়ি মা হচ্ছে এই পিঠাগুলো তৈরি করে ডিপে রেখে দিয়েছিল, তো আমি যখন টাঙ্গাইল থেকে আসি তখন হচ্ছে মা এই পিঠাগুলো দিয়ে দিয়েছে। দেখুন পিঠাগুলো একদম ফ্রেশ, একদম ফ্রেশ পিঠা। এগুলো আমি নর্মালে রেখেছি, রাখার পর এখন হচ্ছে আমি এই পিঠাগুলো হচ্ছে এখন দুধে দিব। এই পিঠাটার নাম হচ্ছে শ্যামাই পিঠা বা ছুঁই পিঠা, যেটাই বলেন। এক এক অঞ্চলে এই পিঠাটার নাম এক এক রকম, তো আপনারা বিভিন্ন অঞ্চলে হয়তো বা বিভিন্ন রকম নাম থাকতে পারে, তো আমরা এটাকে শ্যামাই পিঠা বা চুই পিঠা বলে থাকি। তো এই হচ্ছে আমার পিঠাটা একদম ফ্রেশ। যারা হচ্ছে অনেক বেশি পরিমাণে তৈরি করে এভাবে সংরক্ষণ করে, আপনারা আপনাদের যখন খেতে ইচ্ছে করবে তখন আপনারা হচ্ছে এটা বানিয়ে খেতে পারেন। এই পিঠার রেসিপি খুবই সহজ। আমরা সাধারণত চালের রুটি খাই, চালের রুটি যেভাবে আমরা ডোটা করি ঠিক সেইভাবে ডোটা করে তারপর হচ্ছে লম্বা লম্বা করে ফিতার মতো কেটে এরকম করে সেমাইয়ের মতো তৈরি করে নিতে হয়। আর এই দেখেন মা হচ্ছে ইয়ারটা বক্সে একদম এভাবে ডিপে রেখে দিয়েছিল, তো এখন আমি আজকে সেই ডিপ থেকে বের করে নর্মালে নর্মাল করে এটা রান্না করব। আর এটা রান্না করতে মূলত লাগবে এই পিঠাটা, আর লাগছে আপনার হচ্ছে এটা নারিকেল কুড়ানো। নারিকেল কুড়ানো হচ্ছে ইচ্ছা, যদি কেউ খেতে না চায় তাহলে সে স্কিপ করতে পারে। এখানে হচ্ছে আমি 2 লিটার দুধ ঘন করে নিয়েছি, দেখেন প্রচুর ঘন হয়েছে। এই ঘন দুধে হচ্ছে আমি এই পিঠাগুলো দিব। আর এখানে হচ্ছে গুড়, খেজুরের গুড়, এই গুড়টা আমি জাল দিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমি গ্যাসটা অন করে দিচ্ছি। গ্যাসটা অন করে দেওয়ার পর দুধটা যখন বলক আসবে তখন হচ্ছে আমি পিঠাগুলো দিব। আপনারা চাইলে এটাতে আরো গুঁড়া দুধ অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে টেস্টটা আরো বেশি বেড়ে যাবে। যখন দেখবেন দুধটা পাতলা সেই ক্ষেত্রে গুঁড়া দুধটা ইউজ করবেন। আমি এখানে 2.5 লিটার দুধ ছিল গরুর দুধ, তো এটাকে আমি এই যে উপরের শটটা দেখি বোঝা যাচ্ছে এটা কতটুকু। এখানে হচ্ছে অনেক বেশি ঘন তরল দুধ নিয়েছে, সেই জন্য হচ্ছে আমি এখানে আর কোনো গুঁড়ো দুধ অ্যাড করব না। দুধটা খুব বেশি ঘন হয়ে গিয়েছে, বেশি আবার অ্যাড করলে হবে কি বেশি টাইট হয়ে যাবে, আর কিছু আমি অ্যাড করব না। এর মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলো আমি একবারে দিব না, একবারে দিলে পিঠাগুলো ভেঙে যেতে পারে, তো আমি অল্প অল্প করে পিঠা দিয়ে দিব। আবার যখন আরেকটা বলক আসবে তখন আরো কিছু পিঠা দিয়ে দিব। আপনারা চাইলে এখানে একটা এলাচ অ্যাড করতে পারেন, আর যদি শুধুমাত্র আপনারা দুধের ফ্লেভারটা পেতে চান সেক্ষেত্রে অ্যাড না করলেও চলবে। তো আমি এখানে এলাচ এগুলো অ্যাড করি নাই, দুধের যে একটা ফ্লেভার এটা খুব ভালো লাগে খেতে। অল্প অল্প করে দিব, তাহলে হচ্ছে কি এটা ভেঙে যাবে না। আমাকে যে পরিমাণের মানে পিঠা দিয়েছে আমি আরো 3 দিন রান্না করে খেতে পারবো, মানে আজকে নিয়ে 3 দিন, আরো 2 দিন রান্না করে খাওয়া যাবে। এই পিঠাটা হচ্ছে এভাবে রান্না করতে হয়। এখন পিঠাগুলো কিন্তু ভাঙে নেই। নন স্টিক এর দেওয়ার কারণে হচ্ছে চতুর্পাশ দিয়ে একটু পুরা পুরা লাগতেছে। আমি হিটটা কম দিয়ে দিচ্ছি, হিটটা হচ্ছে মিডিয়াম থেকে লো হিট দিয়েছি।
তো আমার পিঠাটা হতে থাক, আর আপনারা যারা খেজুরের গুড় দিবেন না, এটা সাদা চিনিতে খেতেও ভালো লাগে, সেই ক্ষেত্রে যখন পিঠাটা সিদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে চিনিটা অ্যাড করবেন। আমার শাশুড়ির হাতের দুধের যে কোনো আইটেমই খেতে খুবই মজার, মা অনেক হচ্ছে যত্ন করে রান্না করে, তো যে কোনো দুধের আইটেমই মার হাতের মজা, যেমন পায়েস, তারপরে পুলি পিঠা, এগুলো হচ্ছে মার হাতের, এই পিঠাটা চুই পিঠা, এগুলো হচ্ছে মা অনেক বেশি ভালো বানাতে পারে, পাটিসাপটা। এটা ঘন হয়ে আসছে, এখন হচ্ছে আমি যে জিনিসটা করব, এখন হচ্ছে আমি গুড়টা দিব। এটা এখন ঘন হয়ে আসছে, এখন হচ্ছে আমি গুড়টা অ্যাড করব। তো এখন হচ্ছে যে গুড়টা দিয়ে দিচ্ছি, গুড়টা দিলে একটু লিকুইড হবে, এই গুড়টা অনেক বেশি কালো, আমি এর চেয়ে বেশি একটা কালার করব না, কারণ হচ্ছে তাহলে একদম কালো কালো হয়ে যাবে। এখানে হচ্ছে আমি 2 চামচ চিনি অ্যাড করব, কারণ গুড়ের পরিমাণ যেহেতু আমি কম দিয়েছি সেজন্য এখানে চিনি অ্যাড করে দিচ্ছি। এই দেখুন আমার পিঠা গুলো আস্তে আস্তে হয়ে গেল। আর এই পর্যায়ে আমি হচ্ছে নারকেল দিয়ে দিচ্ছি, এখানে 1/2 কাপের মতো নারকেল রয়েছে, নারকেল দিয়ে দিচ্ছি। এই দেখুন তৈরি হয়ে গেল আমার ছুঁই পিঠা বা সামে পিঠা। আমি হচ্ছে বেশি করবো না, আমি জালটা বন্ধ করে দিয়েছি, হচ্ছে বেশি হচ্ছে আর ই করা যাবে না, যখন এরকম বাবল আসবে তখন হচ্ছে এটা হয়ে গেল। আশা করি আমার রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল আইকনে হিট করবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।